আর এখন যদি একটু বলতেন, যারা নতুন ড্রেসের পালা শুরু করবে কিংবা তারা কিভাবে কৌতো পালা শুরু করবে কিংবা কিভাবে কালেকশনটা করবে, যদি একটু বলতেন কি লফটটা কিভাবে একটু গোছায় মেইনটেইন করে। যারা নতুন ফ্যান্সিয়ার তাদের জন্য আমি বলবো মনে যে এটা আসলে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। তো অনেকেই নতুন আসেন না বুঝে অনেক জায়গা থেকে কবুতর কালেক্ট করেন, তো অ্যাকচুয়ালি বছর শেষে দেখা যায় রেস করতে গেলে খুব ভালো রেজাল্ট হয় না, তখন তারা উৎসাহ হয়ে ফেলে। তো এই জন্য আমি সাজেস্ট করবো যে যারা নতুন ফ্যান্সিয়ার তারা প্রথমেই সুন্দর একটা লফট করেন, একটা আইডিয়াল লফট, ছোটো হোক দুই রুমের হোক অসুবিধা নেই, কিন্তু ছোটো সুন্দর আইডিয়াল লফট। আইডিয়াল লফট বলতে আমি বুঝি যে লফটটা আমার পছন্দ মতো ফ্যান্সিয়ারের পছন্দ হলে চলবে না, অ্যাকচুয়ালি যাতে কবুতরের পরিবেশগত দিকটা বিবেচনা করে কবুতরের জন্য বেস্ট হয়, এই জন্য আমি সাজেস্ট করবো অবশ্যই দক্ষিণমুখী লফট করার জন্য ফ্যান্সিয়ারদের। খুব ছোটো লফট অসুবিধা নেই, প্রথমে অল্প কবুতর দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে ডেভেলপ করবেন। যেমন ভাই আমার একটা ভিডিওতে একটা একজন একটা কমেন্টস করছিল, যদি আপনাকে যদি কোনোদিন সুযোগ পায় কোশ্চেন করার জন্য, কেউ যদি নতুন কবুতর পালতে চায় তাকে চায় যে কালেকশন করবে, যেমন বেলজিয়ামে একটা যে পিপার কবুতর কালেকশন করবে না জিপিএসে কোনো কবুতর কিংবা বাংলাদেশে রাজারকার কোনো ব্লাড লাইন কিংবা টপ টোয়েন্টি কবুতর, চারটাতে কোনটা কবুতর কালেকশন করবে তাদের জন্য বেটার? যদি সবার সমস্ত ফ্যান্সিয়ার বাংলাদেশের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি ক্রয় করার ক্ষেত্রে সেম না, এক না, হয়তো কারো ক্যাপাসিটি আছে, যাদের প্রচুর ক্যাপাসিটি আছে তারা বিদেশি কবুতর কিনতে পারে। বিদেশি কবুতর কিনলে যদি তারা বুঝেন, বুঝে কিনতে পারেন তো ভালো, না বুঝলে বিদেশি কবুতর কেনার কোনো দরকার নেই, কারণ বিদেশি কবুতর আপনি একশোটা কিনলে যে ভালো করবেন এই গ্যারান্টি নাই, কারণ হচ্ছে আপনি কবুতর সম্পর্কে বুঝেন না, আপনি কী কিনছেন সেটাই জানেন না, ঠিক আছে। আন্তাজি একটা কবুতর বিট করা বা বিদেশি কবুতর সংগ্রহ করা কেনা এটা আমি মনে করি ঠিক না, আগে আগে কবুতর সম্পর্কে জানেন তারপর কিনেন আপনি বিদেশি কবুতর, অসুবিধা নেই। কিন্তু এখন যারা নতুন কবুতর পালবেন তাদের জন্য সাজেস্ট করবো সবচেয়ে বেস্ট হবে আপনার দেশের বিদেশের কথা বাদ দিয়ে আপনি যেই সমস্ত কবুতর রেজাল্ট করা, খুব ভালো ভালো রেজাল্ট করা আমাদের দেশের ওয়েদার কন্ডিশনে, আপনি ওই সমস্ত কবুতর কিনেন। আমি সাজেস্ট করব আমাদের ক্লাব কিংবা যে কোনো ক্লাবের যেই টপ টোয়েন্টি রেজাল্ট করা অপশনগুলো হয় সেই কবুতরগুলো বেস্ট, কারণ তাদের বাচ্চা গ্যারান্টি সহকারে রেজাল্ট করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কবুতরগুলো কিনলে আপনারা জিতবেন এবং বিদেশি কবুতরের চেয়েতেও অনেক সস্তায় কিনতে পারবেন এই কবুতরগুলো, এবং বাংলাদেশি ফ্যান্সিয়ারদের জন্য সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমি মনে করি এইটা। তাছাড়া আমাদের তো 31 তারিখে একটা অপশন আছে লাইভ অপশন, যেখানে আশা করি সম্পূর্ণ টপ টোয়েন্টি অপশন নিতে কবুতর সবগুলো দিবে, যদি কারো চায় ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবে। হ্যাঁ, এটা একটা সুন্দর সুযোগ, আমি মনে করি যে আমাদের দেশের ফ্যান্সিয়ারদের জন্য বাংলাদেশে এখন অনেক জেলায় জেলায় আপনার ক্লাব কবুতর ক্লাব হয়েছে, তো তাদের জন্য এখানে অনেক ফ্যান্সিয়ার আছেন, তো সেই ফ্যান্সিয়ার বাইরা ভালো কবুতর কালেক্ট করতে চান, তো আগামী 31 তারিখে আমাদের বিআরপিএফসি ক্লাবে একটি সুন্দর অপশন আছে টপ টোয়েন্টি অপশন, টপ টোয়েন্টি রেজাল্ট করা কবুতরগুলো, সেই কবুতরগুলো কিনলে আপনারা খুব ভালো করবেন, বুদ্ধিমানের কাজ করবেন। কারণ উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যারাই আমাদের এই অপশন থেকে টপ রেজাল্ট করা কবুতরগুলো কিনেছেন তারাই আজকে বলতে পারেন যে বাংলাদেশের সেরা সেরা ফ্যান্সিয়ার আজকে। হ্যাঁ, এর মধ্যে অনেক নামই আমি বলতে পারি আমি, ঠিক আছে, তার মধ্যে দু একটা নাম বলি আমি, যে আমাদের লিমিটেডের আয়নাল ভাই আজকে একজন টপ ফ্যান্সিয়ার, আমাদের ক্লাব থেকে কবুতর কেনা টপ টোয়েন্টি কবুতর কেনা, আমাদের মনির ভাই আমাদের ক্লাব থেকে কবুতর কেনা, আরও অনেক ভাই বাদারা আছেন এই যারা ভালো রেজাল্ট করছেন আজকে আমাদের ক্লাবেও, যারা ভালো রেজাল্ট করছেন এই টপ টোয়েন্টি রেজাল্ট করা কবুতরের বাচ্চা দিয়ে। যেমন গত বছর আমাদের ক্লাব থেকে একটা শুভ আর আয়নাল লফ একটা কবুতর কবুতর কিনে গেছে আমাদের অপশন থেকে, সেই কবুতরটা এবার বিআরপিএল এ টপ 200 কবুতর ভিতরে খুব ভালো একটা সেকেন্ড পজিশন আছে, সেই সেদিন উনি বলছিল আর কি যে একটা বেস্ট একটা রেজাল্ট করছে এইবার হয়েছে এটা আর কি। তারপর যেমন ওই যে রাহাতুল লফ যে ডবল ফার্স্ট আর সেকেন্ড হলো সেই কবুতরটা কিন্তু আপনাদের আমাদের অপশন থেকে কিনে অপশন থেকে, মানে এরকম অনেক কবুতরই আছে যেগুলো বিএপিএফ অপশন থেকে যে নিয়ে অনেক প্রুভেন ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ, এটাই আর কি ভাই। যাক,
হ্যাঁ, তো এই জন্যই আমি সাজেস্ট করি যে আপনারা যারা ভালো কবুতর কম পয়সায় কিনতে চান, কারণ এত ভালো কবুতর আপনি বিদেশি কবুতর এত কম পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। এই এই মানের কবুতর যদি কিনতে হয় আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, তো সেই অ্যাবিলিটি হয়তো সবার নাই। তো কম দামে প্রুভেন কবুতর ভালো কবুতর যদি কিনতে চান তাহলে আমি মনে করি এটা একটা সুন্দর সুযোগ আপনাদের সবার জন্য, যে আপনারা রেজাল্ট করা কবুতর যেই সমস্ত জায়গায় যে সমস্ত ক্লাবে অকশন হয় সেই অকশন থেকে আপনারা দেখে শুনে সুন্দর অল্প কয়েকটি কবুতর কিনুন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যে আপনারা অবশ্যই বুদ্ধিমানের কাজ করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন, মনে করেন আপনার চারটা কবুতর, একটা কবুতর চারটা কবুতর দেখা হলো, মনে করেন একটা হচ্ছে বিদেশি কবুতর, একটা বাংলাদেশে ফার্স্ট হওয়া কবুতর, আর একটা কবুতর এইচ বার্ড তার কোনো পেডিগ্রি নেই, আর একটা কবুতর যে কোনো একটা জাতে সুপার একটা ব্লাড লাইন, আপনি চারটাতে কোন কবুতর পছন্দ করবেন? আসলে এটা একটা জটিল কোশ্চেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র জাত ধর্ম তো দেখি না, আমরা অনেক কিছুই দেখি। ব্রিডিং করার জন্য আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চোখ তো অবশ্যই দেখি, কবুতরের সাইজ, কবুতরের প্যাটার্ন, প্লাস পেডিগ্রি, হ্যাঁ, এবং রেজাল্ট, এই সবগুলি কম্বিনেশন করেই কিন্তু আমরা একটা কবুতর পেয়ারিং করি। হ্যাঁ, শুধু একটা সাইড থাকলেই তাকে পেয়ারিং করে ফেলবো সেটা এমন না, ঠিক আছে। এটা একটা জটিল বিষয় কবুতর বলতে বলতে আপনারা বুঝবেন। যদি আপনারা শর্টকাট উত্তর দিতে বলেন, অ্যাকচুয়ালি এটার কোনো শর্টকাট নাই। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি একটা কবুতর যে তার পেডিগ্রি খুব রিচ পেডিগ্রি, তার ভাই বোন বা তার নিজের রেজাল্ট আছে বা তার বাবা মায়ের সুপার রেজাল্ট আছে, কবুতরের নিজের ক্রাইটেরিয়া খুব ভালো। হ্যাঁ, আমি যেই সাইজের কবুতর চাচ্ছি ওটা আমার মন মতো, তো ওই ধরনের কবুতর হইলে আমরা প্রেফার করি, এটা বেস্ট, ঠিক আছে। সেটা দেশি হইতে পারে, সেটা বিদেশি হইতে পারে, সেটা সাবজেক্ট। একটা কোশ্চেন করছিল, যা সবসময় তো কবুতর সকালে উড়ায়, এটা যদি কেউ বিকালে উড়ায় তাহলে কোনো প্রবলেম হয় কিনা? কোনো না, খুব একটা প্রবলেম হওয়ার কথা না, আপনি বিকালে উড়াইতে পারেন। বিদেশে অনেকে বিকেলে সকালে একবার উড়ায়, বিকেলে একবার উড়ায়। আমাদের দেশে সকালে যদি আপনার সময় থাকে বিকেলে উড়াইতে পারেন। আমাদের দেশে অনেকেই এত সময় নাই যে বিকেলে সকালেও একবার উড়াবে, বিকালে একবার উড়াবে। তো আপনি যদি দুইবেলা উড়াইতে পারেন ভালো, আর না উড়াইতে পারলে একবার উড়াইলে এনো, সকালবেলা উড়াইলে এনো। আচ্ছা, যারা রেসে নামতে চায় তারা কি, অনেকের দশক কমপ্লিট হয় না, অনেকে ছয় পর সাত পর আট পর নিয়ে নেমে যায়, কিন্তু কোনটা বেটার, দশক কমপ্লিট হওয়া বেটার নাকি ছয় পর সাত পর নামলে? না, আমি তো অবশ্যই কমপ্লিট করা কবুতর ভালো। আপনি আট পর নয় পর কবুতর নিয়ে শুরু করবেন, পরে কানি পর আইসা করবে, নয় পর কানি পর, তখন আপনার কবুতর লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভালো কবুতর অথচ দেখলেন হারাই গেল, তো কমপ্লিট করা হইলে সহজে হারাবে না কবুতর, যদি তার সেই মেধা থাকে, তার জাত থাকে ভালো, তো হারানোর পসিবিলিটি খুবই কম। এই জন্য আমি প্রেফার করবো যে অবশ্যই আপনারা রেস করার আগে দশক কমপ্লিট করা কবুতর রেস করবেন। আচ্ছা, যে যে খাবারটা, মনে করেন যে রেসের সময় কি আমরা যেমন একটা খাবার খাওয়াই, এদিকে রেসের সময় কি ভালো খাবার খাওয়াবো কিংবা সারা বছর একই খাবার খাওয়ানো উচিত কোনটা? না, আমি প্রেফার করবো সবসময় ভালো খাবার খাওয়ান। খারাপ খাবার এক সময় খাওয়াবেন, ভালো খাবার এক সময় খাওয়াবেন না। অবশ্যই সারা বছর ভালো খাবার খাওয়াবেন, আমরা যেমন ভালো খাবার খাই, সব কবুতরকেও ওইভাবে ভালো খাবার খাওয়াবেন, আর রেসের সময় চেষ্টা করবেন আরও স্পেশাল কিছু খাওয়ানোর। স্পেশাল আরও স্পেশাল স্পেশাল কি একটু বলবেন, যেমন স্পেশাল বলতে, অ্যাকচুয়ালি আমরা সারা বছর নর্মালি ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইতে চেষ্টা করি, ভালো দামি খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, হৃষ্টপুষ্ট খাবার, একদম ক্লিন খাবার, তো সেগুলো তো সারা বছর আমরা খাওয়াই। প্লাস পাশাপাশি যখন রেস আসে তখন আমরা এটাকে আরও মডিফাই করার জন্য চেষ্টা করি, এর সাথে হয়তো মিনারেল, ভিটামিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মিক্স করি, যাতে তার যে ঘাটতিগুলো হয় উড়ানোর সময় রেসের আগে কিংবা রেসের পর, রেস থেকে আসার পর যে ঘাটতিগুলো যাতে খুব দ্রুত রিকভারি করতে পারে, ঠিক আছে। এই জন্য এদের সাথে আমরা আরও স্পেশালিটি যোগ করার চেষ্টা করি, হ্যাঁ, স্পেশাল কিছু জয়েন করার চেষ্টা করি। তো আমি সাজেস্ট করবো যে আপনারাও রেসের সময় যাতে কবুতরের ঘাটতি না হয় সেই জন্য আরও স্পেশাল কিছু মিক্স করেন। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য। আমিও হ্যাপি তুমি আসছো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকে।